স্যান্ডক্যাসেল, নাম শুনলেই মনের মধ্যে সেন্ট মার্টিন একটা ফিল চলে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সেন্ট মার্টিন গলাচিপা পশ্চিম বিচে অবস্থিত লাক্সারি রিসোর্ট স্যান্ডক্যাসেল বেস রিসোর্টের। রিসোর্টে প্রবেশ করার শুরুতেই রিসোর্টের মাঝখান থেকে সুন্দর করে কাঠের রাস্তা করে দেওয়া আছে, আর এটা হলো স্যান্ডক্যাসেলের রিসেপশন। উপরে ছাউনি দেওয়া রয়েছে এবং বাকিটা ওপেন স্পেসে করা রয়েছে। একটু সামনে হাঁটলেই রয়েছে দুইতলা বিশিষ্ট রেস্টুরেন্ট। এখানে কিন্তু রুমের সাথে ইনক্লুডেড বুফে ব্রেকফাস্ট রয়েছে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চেয়ার টেবিল সাজানো রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে রেস্টুরেন্টটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও স্যান্ডক্যাসেল রেস্টুরেন্টের উপরতলায় রয়েছে ক্যাফে সিস্টেম, আর উপরতলা থেকে বাহিরের ভিউটা জাস্ট মারাত্মক লেভেলের সুন্দর লাগে। আর এখানে কিন্তু বেড সিস্টেমে বসার ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে সবাই মিলে বসে আড্ডা দিতে দিতে কফি খেতে পারেন। রেস্টুরেন্ট থেকে নেমে সামনের দিকে একটু এগোলেই রয়েছে কটেজগুলো, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লাক্সারি ফ্যামিলি সুইট। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সুইট রয়েছে, যেমন ক্যাসেল সুইট। একটু সামনে হাঁটলেই এই দিকে রয়েছে এক্সিকিউটিভ ক্যাসেল সুইট। প্রিমিয়াম ক্যাসেল সুইট, এই প্রত্যেকটা সুইটের ভাড়া রয়েছে 9,000 থেকে 11,000 টাকার মধ্যে। এছাড়াও এখানে স্পেশালি হানিমুন ক্যাসেল সুইট রয়েছে। এই হানিমুন সুইট থেকে আপনারা সম্পূর্ণ সি ভিউ দেখতে পাবেন। এছাড়াও এখানে কিন্তু ক্যান্ডেল লাইট ডিনার এবং বারবিকিউর ব্যবস্থাও রয়েছে। এই হানিমুন সুইটের ভাড়া রয়েছে 10,000 থেকে 12,000 টাকার মধ্যে। তবে বিভিন্ন সময়ে এই রিসোর্টে বিভিন্ন অকেশনে ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে, আপনারা রুম বুক করার সময় অবশ্যই ডিসকাউন্ট সম্পর্কে জেনে নিবেন। এই রিসোর্টটা বিচের খুব কাছে অবস্থিত, আর এখানে কিন্তু ওপেন স্পেসে বসে সময় কাটানোর জন্য দোলনা চেয়ার টেবিলের ব্যবস্থা রাখা আছে। এছাড়াও পার্সোনালি এই রিসোর্টটা আমার কাছে বেশি ভালো লেগেছে, এখানে সুন্দর একটা ক্যাফে রয়েছে, ক্যাফের মেনু কার্ড দেওয়া আছে, এই ক্যাফেতে কি কি পাওয়া যাবে। এছাড়াও এই সাইটটাতে বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে, এক কাপ চায়ে আমি তোমাকে চাই। সত্যি বলছি, এক কাপ চায়ে কিন্তু আমি শুধুই তোমাকে চাই। এখানে বসে বসে চা কিংবা কফি খেতে খেতে প্রিয় মানুষটার হাতে হাত রেখে সময় কাটানো যাবে অনেকটা সময়। আর তার সামনে যদি থাকে এত সুন্দর নীল সমুদ্র, তাহলে তো আর কথাই নেই। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।